গুড মর্নিং। কাল সারা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে, আর কি ভোর রাতে খুব জোরে জোরে মেঘ ডাকছিল। এখন কিন্তু বেশ হালকা হালকা দেখো রোদ উঠেছে, আর আমার মানি প্ল্যান্ট গাছটাও দেখো অনেক বড় হয়ে গেছে এই কদিনে। আমাদের আগে দেখিয়েছিলাম, বেশ বড় হয়ে গেছে এবং এই ওপর দিকে এই পিলার ধরে এখন উঠছে। জল পেয়ে আশেপাশে আমার এখানে অনেক গাছ আছে, সব কিরম চারদিক সবুজ সবুজ লাগছে, খুব সুন্দর। একটু আগে ছেলে বাজার থেকে এই আলু পেঁয়াজগুলো নিয়ে এসছে, মা আনার পরে দেখছি এখন পেঁয়াজ আরও আছে ওদিকে, কিন্তু শুকনো শুকনো যেগুলো রেখে দিয়েছি। আলুগুলো অনেকগুলোই ভেজা, পেঁয়াজও এই কটা একটু ভেজা ভেজা, তাই যেন বাবা পচে যাবে যা দাম এসব জিনিসের। আমি আবার এগুলোকে এখন ডাইনিং টেবিলে পাখার তলায় সাজিয়ে রেখে দিয়েছি, শুকো তারপরে গিয়ে আলুর ঝুড়িতে রাখবো। আজকে আমার রান্নাবান্নার ঝামেলাটা নেই, কারণ কালকে ছেলের অফিস থেকে ওকে মানে ডিনারটা পাঠিয়ে দিয়েছিল এবং সেটা বেশ যথেষ্ট পরিমাণেই আছে, দুজনের মতোই হয়ে যাবে, আর মানে বেশ ভালো পরিমাণে। তো এই বেলা তো অন্তত কিছুই লাগবে না, রাতে দেখা যাবে। রাতে একটু সিদ্ধ ভাতটাতে করে নেবো, কেননা সমানে বাইরের খাওয়া হচ্ছে, আর কালকেও তো রাতে আর ওটা ডিনারটা যেটা অফিস থেকে পাঠিয়েছিল সেটা করা হয়নি। তার কারণ হলো যে আমরা তো কালকে ক্লাবে গেছিলাম এবং ক্লাবে কালকে খাওয়া দাওয়া হয়েছে, তোমরা এর আগের ব্লগটাতেই দেখেছো। যাই হোক, এইভাবে আর কি মানে তাই ছেলেকে বলছিলাম যে তুই যে খেতে ভালোবাসিস সেটা কি তোর অফিসেও জেনে গেছে? তো আসলে ব্যাপারটা তা নয়, ও মানে ওকে অনেক মানে একটু এক্সট্রা কাজই করতে হচ্ছে, কারণ ওর যে জুনিয়র ওর আন্ডারে যাকে রাখা হয়েছে সে খুব একটা কাজে সেরকম পটু নয়, তো তার ত্রুটিগুলোও ওকে ঠিক করতে হচ্ছে নিজের কাজ করার পরে, মানে না করলে অসুবিধা আর কি, কাজেই সেই জন্যই ও করছে দায়িত্ব নিয়ে। তো ন্যাচারালি ওর যারা উপরে আছে তারা হয় মানে যিনি আছেন খুশি হয়েই ওকে এটা পাঠিয়েছে। তো যাই হোক, সেই বাইরের খাওয়া ঘুরে ফিরে, আমি যত ওকে বলি যে কম বাইরে খা কিন্তু হয়েই যায় আর কি কিছু না কিছু এইভাবে। তো যাই হোক, আমি ভাবছি এখন আজকে ঘরটা ডাস্টিং করবো, ঘরের ডাস্টিং মানে অনেক মানে জায়গা অগোছালো হয়ে আছে, পরপর কয়েকবেলা বেরিয়েছি, একটু কাপড় চোপড়ও আর বর্ষায় যা অবস্থা না, কিছু কাপড় আজকে আয়রনও করে রাখবো। কয়েকদিন ধরে মানে বৃষ্টি সমানে হচ্ছে, কাল তো মানে সারা রাত ধরেই হয়েছে প্রায়, আর রাত্রিবেলা তো 10টা নাগাদ তো মানে প্রচুরই জোরে অনেকক্ষণ ধরে হলো, কিন্তু দেখো গরম কিন্তু কমছে না, আর কি হিউমিডিটি। আমি এতক্ষণ না আয়রন করে পুরো ভিজে গেলাম, আর এই ব্যালকনিতে দিয়েছি জামা কাপড়, এই জামা কাপড় আমি একবার করে উল্টাচ্ছি, আর সেই সঙ্গে কিছুক্ষণ আবার এদিকে করে আবার তাড়াতাড়ি যাতে শুকোয়। আসলে দুটো সাইড দিয়ে তো শেড দেওয়া থাকলেও দুটো সাইড দিয়ে তো ফাঁকাই থাকে না, রোদও আসে আবার বৃষ্টির জলও আসে। এবার রোদ আসলে সেটা ভালোই, আবার আমার পেছনে যে বারান্দাটা আছে সেখানেও পাল্টে পাল্টে জামা কাপড় দিচ্ছি, যেগুলো একটু শুকিয়ে যাচ্ছে, মানে একটু একটু জলটা টেনে নিয়ে সেখানে নিয়ে যাচ্ছে, মানে বৃষ্টির একটা যেখানে যা ভাব, আবার অনেক সময় ছাদ এদিকে থাকলে শেড দেওয়া থাকলেও এসে যায়। আর আমার এই ভালো সিল্কের শাড়িটা দেখো, কালকে এটা পরে গেছিলাম যেটা ক্লাবে জন্মদিনে, সেটাও কালকে একদম মানে পুরো ভিজে চুপচুপে হয়ে গেল, তার জন্য আজকে সকালবেলা আবার কালকে একটু হাওয়ায় মেলে রেখেছিলাম, আজ সকালে সেটা কেচে দিলাম। এখন এটাগুলো লন্ড্রিতে কাচতে পারলেই ভালো থাকে, অবশ্য বাড়িতেও ইজি দিয়ে কেচে সুন্দর করে আয়রন করে নিলে আর অসুবিধা হবে না, বাট তবুও শাড়িটা এমনভাবে ভিজে গেল না, একদম পরিষ্কার শাড়ি, জাস্ট একটু ক্লাবে পরে গেছিলাম, আরও দু একদিন পড়তে পারতাম দু একটা জায়গায়, সেই সুযোগটা আর রইল না, পুরো চুপচুপে একদম হয়ে গেছিল। কয়েকদিন থেকে খাওয়া দাওয়ার এত অনিয়ম হচ্ছে না, আর আজকে খুব সামান্যই জলখাবার খেয়েছি, এখন না একটু দই খাচ্ছি, টক দইটা শরীরের জন্য ভালো, হজমের সহায়ক, ফ্যাট ঝরাতে সাহায্য করে। আমার কিন্তু টক দই খেতে খুব ভালো লাগে, মানে বাড়িতে পাতা টক দই, আমি দোকানে টক দই কখনোই খাই না, একে তো অতিরিক্ত টক আর কীরকম একটা ডালডা দেওয়া না কী দেওয়া কীরকম যেন একটা লাগে, বাড়িতে পাতা টক দই আমি সারা বছরই বাড়িতে টক দই পাতি আর কি। কয়েকদিন থেকেই আমি এই ফ্লেক্সি ডামন বাদাম আর এগুলো এনেছি,
এনেছি মানে আমি এগুলো মোটামুটি খাই, ফ্লেক্সিটা অবশ্য আগে কোনো দিন খাইনি, এটা একটু রোস্ট করে তারপর ঢালবো। আর বাকি আমন্ড আর ইয়ে তো আমার মানে ওই ভেনের সমস্যার জন্যই খেতে হয়, সানফ্লাওয়ার সিডস ভিজিয়ে রেখে। তো এগুলো না খাওয়াও হচ্ছে না, ঢালাও হচ্ছে না। আর ওইদিকে আছে চিয়া সিডস, চিয়া সিডস, তবে এগুলো কোনোটাই আমি মানে রোজ খাই না, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাই। তা আমন্ডটা ভেজানো থাকলে খাই, ছেলেকে দিই। তো আজকে একটুখানি কৌটোয় ঢেলে রাখি, আর ফ্লেক্সটা একটুখানি শুকনো খোলা মানে একটু হালকা রোস্ট করে তারপরে ঠান্ডা করে ঢালবো। কালকে ছেলের অফিস থেকে যে খাবারগুলো পাঠিয়েছে তোমাদের বলছিলাম আর কি ডিনারের জন্য, তারপরে তো আমরা খেলাম না, তার কারণটা তোমাদের বলেছি। আর সেগুলো হলো ওই বাও বান আর ফ্ল্যাট নুডলস। এই দেখো এটা হলো বাও বান, আর এটার রেসিপি এই মোটামুটি হুইট হুইট ফ্লাওয়ার মানে ময়দা ইস্ট, তারপরে তোমার এই একটুখানি মিল্ক এসব দিয়ে আর কি, নুন চিনি এই যে এই জাতীয় জিনিস দিয়ে এই বাওবানটা যেটুকু আমি যা দেখতে পাচ্ছি এখানে, এর ভেতরে লেটুস আছে, তারপরে তোমার একটু মানে চিজি ইয়ে পাস্তা টাস্তায় যেরকম দেয় চিজ ওই রকম, আর পরে চিকেন দেওয়া। আর এটা হলো ফ্ল্যাট নুডলস, ফ্ল্যাট নুডলস আর কিছুই না, ফ্ল্যাট নুডলস। এটা মেনলি এটা রাইস থেকে তৈরি হয়, এটা জানি না এখানে কী দিয়ে তৈরি করেছেন, খেলে মানে একটু অপেক্ষাকৃত মোটা, থিকনেসটা দেখো বেশি এমনি নুডলসের থেকে। খেয়ে তো মনে হচ্ছে রাইসই হবে, যাই হোক এই আর কি। তো যে পরিমাণ আছে হয়ে যাবে, আর আমার তো আমার সত্যি কথা কদিন ধরে খাওয়া হচ্ছে, একটু কমই খাচ্ছি। আর তবে টেস্টি, আমি যে নুডলসটা খেয়ে দেখলাম, বাওবানটা এখনও ট্রাই করিনি, বাওবানটা খেয়ে আমি তোমাদের বলছি। হ্যাঁ বেশ ভালো, এটা বোধহয় বেশ একটা চিজের ইয়ে দেওয়া আছে না, হ্যাঁ চিজের কোটিংও দেওয়া আছে, মেয়োনিজ তো মেয়োনিজ চিজ সবই আছে, স্পাইসি মেয়ো ও ছেলে খেয়ে বলছে স্পাইসি মেয়ো হবে হয়তো, বেশ ভালো খেতে। বিকেলবেলা চা খেতে খেতে বসে ভাবলাম, আরে তোমাদের তো বলেছিলাম আমি ফ্লেক্সিডসটা রোস্ট করব, ফ্লেক্সিডস আর কি একটুখানি রোস্ট করে খাওয়া উচিত, কিন্তু ফ্লেক্সিডটা সেরমভাবেই পড়েছিল, প্যাকেট থেকেও খুলিনি, বাকি সব ঢেলে ঢেলে রেখেছি আমন বাদাম টাদাম, কিন্তু তাই একটু একটু হালকা করে রোস্টটা করে দিচ্ছি, একটু হালকা করে রোস্ট করে তারপরে ঠান্ডা করে এটা একটাতে ভরবো, এটা একটু রোস্ট করেই খেতে হয়, আর খুব হালকা করে, বেশি না, হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। হালকা করে রোস্ট করে নিয়েছি, এবার এটা ঠান্ডা হোক, হলে কন্টেনারে ভরে রাখবো, তারপরে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে সেই জলটা খাবো, তবে রোজ রোজ নয় গ্যাপ দিয়ে, কোনো কিছুই রোজ ভালো নয়। ফ্লেক্সিডটা আসলে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো, আর কোলেস্ট্রলের যে মানে ইয়েটা আর কি কোলো লিপিড প্রোফাইলটাকেই কিন্তু মানে ঠিকঠাক রাখে, আর ব্যাড কোলেস্ট্রল যেটা আর কি সেটাকেও নিয়ন্ত্রণে রাখে, তাই জন্য ফ্লেক্সিডটা খেলে ভালোই হয়। আর যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদেরও ফ্লেক্সিডটা অনেক উপকার দেয়। দেখা যাক, আমি আগে খাইনি, খেয়ে দেখি, চিয়া সিডসটা আমি কিছুদিন ধরে খাচ্ছি, তার উপকারও আমি বুঝেছি, কিন্তু ফ্লেক্সিডটা দেখব। তবে ওই যে বললাম ঘুরিয়ে ফিরিয়ে কোনোটাই লাগাতার আমি খাই না, কারণ সেটা শরীরের জন্য ঠিক হয় না, এবং এটা অনেক বিশেষজ্ঞদেরও মত, আমি দেখেছি তারাও এই একই কথা বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে দুদিন এটা খেলে, একদিন এটা খেলে, আবার ইয়ে করলে, আবার একদিন গ্যাপ দিলে, এইভাবে আর কি। আমার পায়ের আর্থারাইটিসের ব্যথার জন্য আমি অর্থোপেডিক দেখিয়েছিলাম, তারপরে ভেনের সমস্যার জন্য আমি ভাস্কুলার সার্জন দেখিয়েছিলাম, কিন্তু আমার জয়েন্টেও না বেশ প্রবলেম আছে, এবং পায়ের গোড়ালি ফুলে থাকা, তারপরে আঙুলগুলোতে ব্যথা, আঙুলের একটু জয়েন্টগুলো ফুলে থাকা এগুলো, এছাড়াও কাঁধে হাতে নানা জায়গায় ব্যথা এরকম হচ্ছিল কিছুদিন থেকে, আর এদিকে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, কিন্তু খুব একটা মাত্রা অতিরিক্ত নয়। আর ইউরিক অ্যাসিডের ওষুধটাও খাবো কি খাবো না সেটা নিয়ে কোনো ডাক্তার বলছেন খাবো খাও, কোনো ডাক্তার বলছেন না খাবেন না, তো এটা আমার কাছে একটা মানে আমি
ছন্দের ব্যাপার ছিল যে আমার কী করা উচিত মনের মধ্যে, মানে দুবিধা নিয়ে তো কোনো ওষুধ খাওয়াও ঠিক না। সেই জন্য আমি ঠিক করলাম যে একজন রিউমেটোলজিস্ট দেখাবো। আর এই শহরে বেশ কয়েকজন ভালো ভালো রিউমেটোলজিস্ট আছেন, কিন্তু তারা সবাই অনেকেই আবার দূরে সল্টলেকে, আর বেহালা থেকে সল্টলেক যাওয়া বেশ টাফ ব্যাপার। তো তারপরে আমি ভাবলাম যে যদি দেখানো যায় কোনো এমন রিউমেটোলজিস্ট যা একটু কাছাকাছির মধ্যে, অ্যাটলিস্ট সাউথ ক্যালকাটায়। তারপরে ভাগ্যক্রমে পিজির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রিউমেটোলজি বিভাগে, পরাশর ঘোষ, তাকেই দেখাবার সুযোগ পেলাম। কেননা তিনি আমার বাড়ির কাছেই থাকেন এবং সেটা আমি জানতাম না, বছর কিছু হয় এসছেন এবং এখানে খুব সুন্দর একটা নিজস্ব মানে মেডিকেল সেন্টারও করেছেন, যেটা সেখানে গিয়ে আমি দেখিয়েছি। আমি এখন যাচ্ছি সেখানে গিয়ে, ওনাদের ওষুধের দোকানও আছে নিজস্ব এবং সেখানে ওষুধ আনতে। আর কাছাকাছি আমার বাড়ির খুব কাছে, কাজে আমার কোনো মানে অসুবিধাও হয় না আর কি। দূরে হলে একটু মুশকিল হয়ে যায় না ডাক্তার দেখানো। তো যাই হোক, আমি এবার বেরোই, কেননা আবার যখন তখন আজকাল বৃষ্টি আসে, রোজ রোজ ভিজে গেলে তো আবার মুশকিল। কাল যেমন ভিজেছি, আজকাল একটু ভিজতে ইচ্ছুক নই। একটু আগে ওষুধ নিয়ে চলে এলাম, আর এত ঘেমে গেছি, হেঁটে হেঁটে গেছি। মোটামুটি একটু হাঁটতে তো মানে ধরো 15 মিনিট লাগে এখান থেকে। হ্যাঁ, পুরো চপচপে ভিজে গেছি, সেই তাড়াতাড়ি জামা কাপড় ছাড়লাম। যাই হোক, আর একটু বাদে ডিনার করে নেবো, তারপরে ব্লগ এডিটিং আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শুরু হয়ে শেষ করছি। গুড নাইট।